গত 4 জানুয়ারি আগরতলাতে স্বামী বিবেকানন্দ ময়দানে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীকে এনে যে জনসভা করা হয়েছে সেই জনসভার পর থেকে রাজ্যে কোভিড পরিস্থিতি এটা ভয়ঙ্কর ভাবে ছড়িয়ে পড়ছে। এটা এই নয় যে 4 তারিখে এরকম কোভিড সংক্রমিত হওয়ার আশঙ্কা শুধু তখনই ছিল, তার আগে থেকেই যে নতুন করে যে কোভিডের প্রভাব, বিশেষ করে ওমিক্রন নামে যে নতুন ভেরিয়ান্ট, নতুন সংস্করণ এটা ছড়িয়ে পড়ছিল, তো কেন্দ্রীয় সরকার সময়ে সময়ে এ সম্পর্কে রাজ্যগুলোকে সতর্কতা এই যে সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করার জন্য বলছিলেন, কিন্তু এটা আমাদের বোধগম্য হলো না। সেই সময়তে এমনকি জরুরি ইয়ে হলো যে আমাদের দেশের প্রধানমন্ত্রী তাকে ত্রিপুরাতে আসতে হলো এবং এখানে জনসভা করলো, এবং আমরা দেখলাম তারপর থেকেই যে সংক্রমণ তার রেট গত পরশু দিন এটা 1,007 পৌঁছেছে, গতকাল আবার পরীক্ষা যেটা একসময় 15-16 হাজার হতো এটা কমিয়ে দিয়েছে, এটা একটু নেমেছে, অর্থাৎ কৃত্রিম ভাবে এটা কমানো হয়েছে। তো এরকম একটা উদ্বেগজনক পরিস্থিতিতে যাতে সরকার সেরকম ব্যবস্থা গ্রহণ করে তা বলার জন্য আমরা বামপন্থীর তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর সময় দিয়েছিলাম গতকাল, তিনি আজ বিকাল 3টে আমাদেরকে সময় দেন। আমরা গিয়ে 40 মিনিট তার সাথে কথা বলে এসেছি এবং একটা মেমোরেন্ডামও তার হাতে দিয়েছি যে এই পরিস্থিতিতে কি কি পদক্ষেপ গ্রহণ করার দরকার আমাদের তরফ থেকে সে সদস্য। আমি এগুলি ব্যাখ্যা করবো না যেহেতু আপনার লেখা আছে, তো তিনি আমাদের কথা শুনেছেন। আমরা বলেছি যে গত 12 তারিখে আপনার প্রেস কনফারেন্স আমরা শুনেছি, আমরা আশা করেছিলাম সারা ত্রিপুরার যে মানুষ সহজে আপনি জোরালো কোনো পদক্ষেপ গ্রহণ করবেন, কিন্তু আমরা হতাশ হয়েছি, কারণই আমাদের আপনার কাছে আসতে বাধ্য হওয়া। তিনি আমাদের সামনেই মুখ্য সচিবকে কিছু নির্দেশিকাও দিলেন যে বামফ্রন্টের তরফ থেকে এরা আসছেন এগুলি দেখতে হবে। তো আমরা আশা করি যেহেতু সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ধৈর্য ধরে তিনি আমাদের কথা শুনেছেন, আবার আমাদের সামনে চিফ সেক্রেটারিকে বলেছেন, এতে কার্যকরী কোনো পদক্ষেপ যা এতদিন নেওয়া হয়নি সেগুলি নেওয়া হবে। বিশেষ করে যে ওমিক্রন, এটা আপনারাও জানেন এই ভেরিয়ান্ট তা শনাক্ত করার জন্য যে ধরনের ফেসিলিটি এটা ত্রিপুরার যে নাকি এখনো সেই ফেসিলিটিস আসেনি, অথচ এটা নিয়ে গত 2 মাস ধরে কথাবার্তা হচ্ছে। যদি আমাদের দেশের সরকার প্রধানমন্ত্রী দিল্লি থেকে খুব মানে নানা রকমের কথা বলেন আমরা দেখছি, তাহলে ত্রিপুরাতে এই ওমিক্রন শনাক্ত করার জন্য কোনো টেস্ট আসেনি মানে দেশে কোথাও নেই, দু একটা জায়গা ছাড়া, এখন থেকে নাকি সমস্ত স্যাম্পল নিয়ে কল্যাণে পাঠাতে হয় পশ্চিমবাংলায়। তো কিভাবে তাহলে এটা মোকাবেলা হবে? তো সবগুলো মিলিয়ে আমরা বলেছি যে 5 দফা যে প্রত্যেক মহকুমাতে পর্যাপ্ত কিটস ওমিক্রনের জন্য সেরকম শনাক্ত করার জন্য সে ব্যবস্থা গ্রহণ করা, আর রেলওয়ে স্টেশনগুলোতে যাতে আরও পর্যাপ্ত ব্যবস্থা থাকে, তার সাথে আরো কয়েকটি। তো আমি
বলবো আমাদের শরীর দলের ব্যক্তিগতকে তারা এগুলোর সম্পর্কে একটু ব্যাখ্যা করুন আপনাদের সামনে তুলে ভালো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা দাবি সভাতে উল্লেখ করেছি যে প্রতিটি মহকুমা স্তরে যাতে টেস্টিং এর পর্যাপ্ত ব্যবস্থা করা হয়। আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি, আপনারাও দেখেছেন যে একমাত্র বাজারঘাট রেল স্টেশনেই টেস্টিং করার ব্যবস্থাপনা আছে। অথচ শিয়ালদা থেকে যে দূরপাল্লার ট্রেন আসছে, আনন্দ বিহার থেকে যে ট্রেন আসছে, ওয়েস্ট বেঙ্গল এবং দিল্লির অবস্থা আমরা সবাই জানি ভয়াবহ। সেখান থেকে ওই দুটো ট্রেনে করে প্রচুর যাত্রী আসছেন আমাদের ত্রিপুরাতে, তারা ধর্মনগরে নামছেন, কুমারঘাটে নামছেন, আমবাসা নামছেন এবং সর্বশেষ বাজারঘাটে নামছেন। কিন্তু ধর্মনগর, কুমারঘাট এবং আমবাসাতে টেস্টিংয়ের পুরো ব্যবস্থা নেই। কাজেই ওই তিনটে স্টেশনে যাত্রীরা নেমে ত্রিপুরার যে সর্বত্র তারা বিচরণ করছেন, কাজেই ওখানে যদি পর্যাপ্ত টেস্টের ব্যবস্থা করা হয় তাহলে বাজারঘাটে যেমন টেস্টিং করে সেখানে পজিটিভ পাওয়া গেছে ওইখানে পজিটিভ পাওয়া যাবে। তো সেটা যাতে করা হয়, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সামনেই, আমাদের সিপিআইএম এর রাজ্য সম্পাদক বলেছেন যে আমাদের সামনেই উনি ফোন করে এই ব্যবস্থাগুলো আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন। এটা সদর্থক ভূমিকা আমাদের রিপ্রেজেন্টেশনের ফলে আমরা মনে করি। আমরা এখানে দাবি করেছি যে বেসরকারি হাসপাতালে যারা চিকিৎসক কোভিডগুলো, বিশেষ করে আমাদের এখানে আইএলএস হাসপাতাল, এখানে যাতে সরকার একটা সর্বোচ্চ তাদের যে খরচ বিল এটা থেকে বেঁধে দেয়, যাতে তারা আচ্ছা তাদের ইচ্ছা মতো যার যেমন খুশি নিতে না পারে পেশেন্ট করতে। আমরা দাবি করেছি যে 10 লক্ষ টাকা যে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী, কোভিড এ যারা মারা গেছেন সেই পরিবারকে সহায়তা করার জন্য এটা যাতে সবাইকে দেওয়া হয়, কোভিডে যারা মারা গেছে এবং কোভিডের রোগী যারা চিকিৎসিত হবেন সেই চিকিৎসার সময়ে সেই পরিবারকে উনি সুস্থ না হওয়া পর্যন্ত যাতে সেই পরিবারকে আর্থিকভাবে এবং তার রেশন সামগ্রী দিয়ে যাতে সাহায্য করা হয়। এবং যে সমস্ত চিকিৎসা পরিষেবাগুলো বেহাল আছে, আমরা জানি যে অনেক হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নেই, নার্স নেই, অন্য প্যারামেডিক্যাল যে স্টাফ আছে তা নেই, এইগুলো যাতে রিক্রুট করা হয় তাহলে দুটো দিকই হবে, কোভিড আক্রান্তদের সুচিকিৎসার ব্যবস্থা হবে এবং আমাদের রাজ্যের যারা বেকার ডাক্তার আছেন, নার্স আছেন এবং প্যারামেডিক্যাল যারা আছেন ট্রেনিং প্রাপ্ত তাদের একটা কর্ম, অর্থাৎ এ রাজ্যের কিছু বেকার ছেলেমেয়ে ডাক্তার, নার্স, প্যারামেডিক্যাল স্টাফ যারা তাদেরও কিছু কর্মসংস্থান। আমরা এখানে দাবি করেছি যে কোভিড সেন্টারগুলোকে যাতে আরও বাড়ানো হয় এবং তাতে পর্যাপ্ত পরিমাণ যে চিকিৎসা সেবা সেটা যাতে বর্ধিত করা হয়। তো আমাদের সিপিএম রাজ্য সম্পাদক বলেছেন যে আলোচনা খুবই সৌহার্দ্যপূর্ণ হয়েছে এবং আমরা দেখলাম যে আমরা এই রিপ্রেজেন্টেশন দেওয়াকালীন সময় উনি বিভিন্ন ব্যবস্থা নেওয়ার জন্য, বিশেষ করে টেস্টিং, আমরা দেখলাম যে গত 6 দিনে যে পত্রপত্রিকায় যেটা বেরিয়েছে এখানে টোটাল গত 6 দিনে, গতকালকে পর্যন্ত 6 দিনে 46,558 জনের টেস্ট হয়েছে। তার মধ্যে থেকে 4,700 জনের কোভিড পজিটিভ হয়েছে আর 5 জন এই সময়কালে গত 6 দিনে মারা গেছে। এই যে যাদের টেস্ট হয়েছে এদের মধ্যে দেখা যায় যে 8.60% হচ্ছে পজিটিভ। এই রেশিওটা যদি আরো যদি বাড়ানো যায়, যেমন 10 তারিখে হয়েছে 3,641, 11 তারিখে 8,166, 12 তারিখে 8,531, 13 তারিখে 10,068 জন, এর মধ্যে 900 জন, তারপরে 14 তারিখে 10,400 জন, তার মধ্যে 1,007 জন। ঠিক এইভাবে যদি টেস্টিংটা যদি বাড়ানো যায় তাহলে দেখা যাবে পজিটিভ আরো বেড়ে যাবে। একটু যুক্ত করছি আমি, আজকে তো সবচেয়ে বেশি 1,168। হ্যাঁ, যুক্ত করছি আমরা, তখন মুখ্যমন্ত্রীকে বললাম যে আপনার এখানে মানে পরীক্ষা করার কি স্ট্যান্ডার্ড, তিনি বললেন একটা সময়তে দৈনিক 15,000 করে নাকি করিয়েছে। তাহলে তো আমার 15,000 টেস্ট করার ক্যাপাসিটি আছে,
আর এখন যেহেতু বিক্রম শনাক্ত না হলেও এটা আশঙ্কা করা হচ্ছে এটা দ্রুত হারে বাড়ছে, তাহলে এখন তো সেই ক্যাপাসিটিকে আরো এনহান্স করা উচিত, কেন করা হচ্ছে না? উনি বললেন তখন ঠিক আছে আমরা তাল রেখে যাতে কোভিড সেন্টার শুধু শনাক্ত করলেও হলো না, তাদেরকে তো যারা হোম কোয়ারেন্টাইন থাকবেন থাকবেন, যারা থাকবেন না বা একটু হয়ে গেলে কোভিড সেন্টার সেখানে শুধু সেন্টার ঘোষণা করলে হলো না, সেখানে অক্সিজেন পথ ট্রেন স্টাফ দেখা গেছে এগুলি একটা সময় প্রচন্ড অবসালো ছিল, এটা যাতে পুনরাবৃত্তি না। এই আর হচ্ছে যেটা আমরা আরো যেটা দাবি করছি যে আমাদের পশ্চিম জেলাতে